রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দেওয়া, অনেকেই মনে করি এটা রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগবে, স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া লাগবে। কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই, সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা সগিরা গুনাহ ছেড়ে দেওয়া। রোজা রেখেছি গীবত করলাম, রোজা হবে কিনা? রোজা রেখেছি মিথ্যা কথা বলছি, হবে রোজা? রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে, রোজা হবে? রোজা রেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল, রোজা হবে? অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাৎ করে ফেললো, হবে? অমুক বোন বেপর্দায় বাইরে বের হয়ে গেল, রোজা হবে? অমুক ভাই মনে করেন ওই যে গার্লফ্রেন্ডের সাথে চলে গেল ডেট করতে, রোজা হবে কিনা? অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা রেখে, রোজা হবে কিনা? এই যে কবিরা গুনাহ যেগুলো আছে, যত রকম কবিরা গুনাহ, এই গুনাহগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবিরা গুনাহ মুক্ত রোজা রাখার তৌফিক দান করুন। আর 10 নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই, যে রমজান মাস আসলে মাশাআল্লাহ শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয়। রমজান মাস আসলে মাশাআল্লাহ আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই, দান সদকা করি, যাকাত দেই, তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, অনেক কিছুই করি। কিন্তু ঈদের দিন আসলেই মাশাআল্লাহ আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। ঈদের দিন শয়তান যে ছাড়া হয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয় নাকি? মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায়, আরো যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম। তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো, ত্যাগের মহিমা, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, কোরআনের হক আদায় করা, জাতির উত্থান, বড় বড় অনেক কথা বললাম, এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা পারবো কিনা ইনশাআল্লাহ, আমরা রমাদানের এই 10টা হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ, কোরআনের হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসন্ন রমজানে সুস্থতার সাথে সমস্ত সওম রাখার তৌফিক দান করুন, এবং রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন, অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন, বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন, বেশি বেশি ওই যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, বেশি বেশি যাকাতগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন, বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে নফল নামাজগুলো পড়ার তৌফিক দান করুন, কোরআন কেন্দ্রিক সময় কাটানোর তৌফিক দান করুন, রাসূলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন, এবং একটা নতুন আলোকিত প্রজন্ম এবং জাতি হিসেবে এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করুন। সর্বোপরি রমাদানের এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। আমি এই বলে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিস